ব্যাংকের বর্তমান পরিস্থিতিতে যেই ব্যাংকগুলো এখন পর্যন্ত গ্রাহকদেরকে টাকা ফেরত দিতে পারছে না এর মধ্যে অনেক ব্যাংকেরই নাম এসেছে আপনারা আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন বিভিন্ন ব্যাংকের নাম বলেছেন গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এরকম অনেক ব্যাংকের নাম বলেছেন যে ব্যাংকগুলো আপনাদেরকে আপনাদের চাহিদা মতো টাকা দিতে পারছে না চেকের যেই টাকা আপনারা লিখে দিচ্ছেন সেই টাকাও দিতে পারছে না এখন অনেকেই প্রশ্ন করছেন যে এই টাকাগুলো আমরা কবে ফেরত পেতে পারি বা আমাদেরকে কতদিন ধৈর্য ধারণ করতে হতে পারে প্রথম কথা হচ্ছে যে বর্তমান যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা ছাড়া কোনো গতি নেই আর আপনাদের এই টাকা এই অবস্থায় থাকার জন্য আপনারা নিজেরাই দায়ী কারণ আপনারা বেশি লাভের আশা করেছেন করে যেই ব্যাংক বেশি টাকা মুনাফা দিচ্ছে সেই ব্যাংকে আপনারা দৌড়িয়েছেন এখন এই ক্ষেত্রে আপনাদেরও খুব একটা দোষ দেয়া যায় না কারণ হচ্ছে আপনারা তো এতটুকু আস্থা রেখেছেন যে যেহেতু প্রত্যেকটা ব্যাংক দেখাশোনা করে বাংলাদেশ ব্যাংক এবং এর একটা বোর্ড অফ ডিরেক্টর আছে বা পরিচালনা পর্ষদ আছে বা সরকারের নজরদারি আছে সরকারের লাইসেন্স আছে তো সব কিছু বিবেচনায় আপনারা টাকা রেখেছেন তারপরও নো রিস্ক নো গেইন আপনারা গেইন করতে গিয়েছিলেন গেইন করতে গিয়ে রিস্ক নিয়েছেন রিস্ক নেওয়ার ফলে আপনারা এখন চাপের মধ্যে পড়ে গিয়েছেন অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন এইখানে যে আসলে তাদের এই টাকাগুলো আর কতদিন পরে ফেরত পেতে পারেন এখন দেখুন এই যে টাকাগুলো আপনারা রেখেছেন ব্যাংকে এই টাকাগুলো কিন্তু ব্যাংকে নেই ব্যাংকে নেই আপনারা ব্যাংকে দিয়েছেন কিন্তু ব্যাংকে টাকাগুলো নেই কারণ কি কারণ আপনি যেই টাকাটা আমানত রাখছেন সেই টাকা থেকে একশো টাকা যদি আমানত রাখেন সেখান থেকে আটাশি টাকা বা সাতাশি টাকা ব্যাংক ঋণ দিয়ে দিতে পারে বা ঋণ দিয়ে দিবে এটাই স্বাভাবিক কারণ আপনি যখন আপনার আমানতের এগিয়ে বছর শেষে দশ পার্সেন্ট বা এগারো পার্সেন্ট বা ক্ষেত্র বিশেষে বারো পার্সেন্টেরও অধিক মুনাফা আশা করছেন সেখানে ব্যাংক টাকা যদি বসিয়ে রাখে তাহলে আপনার এই টাকাগুলো তারা কোথা থেকে দিবে বা তাদের যে এই যে পরিচালন ব্যয় যেটা আছে তাদের বেতন ভাতাদি বা অফিস পরিচালনার যেই খরচগুলো সেই খরচগুলো কীভাবে মিট করবে এখন সমস্যা লেগেছে ওই জায়গাটাতেই যে এই টাকাগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে ঋণ দিতে হয় যেন টাকাগুলো ফেরত আসে বা টাকাগুলো যেন খেলাপি না হয়ে যায় কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে যে আপনাদের টাকাগুলো একটা নির্দিষ্ট গোষ্ঠী কতগুলো ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে সেই ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করে বিদেশে পাচার করেছে আজকের প্রথম আলো পত্রিকাতে আমি দেখেছি যে সাবেক ভূমিমন্ত্রী যিনি ছিলেন চট্টগ্রামের সাইফুল ইসলাম তিনি যুক্তরাজ্যে তিনশো সাতষট্টিটা বাড়ির মালিক এই টাকাগুলো কোথা থেকে গিয়েছে তিনি তো ছিলেন দেশে বা দেশে ইনকামের উচ্চতার ছিল তো সেই ক্ষেত্রে তিনি কিভাবে সেখানে এতগুলো বাড়ির মালিক হলেন বা এই যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন সেটা কিভাবে করলেন সেটা অবশ্যই অবশ্যই ঊর্ধ্বতন যারা কন্ট্রোলিং বডি আছেন বা যারা এই কন্ট্রোলিং বডিতে আছেন তাদের দৃষ্টিগোচরের মধ্য দিয়েই কিন্তু টাকাগুলো পাচার হয়েছে এখন আপনাদের এই আমানতের টাকাগুলো ঋণ আকারে ব্যাংক থেকে বের হয়ে গিয়েছে ক্ষেত্রবিশেষে সেগুলো দেশের বাইরে চলে গিয়েছে যাওয়ার কারণে কি হয়েছে আপনার যে একশো টাকা আপনি দিয়েছিলেন সেখান থেকে অনলি তেরো টাকা ব্যাংকের কাছে আছে কিন্তু সেখান থেকেও পাঁচ পার্সেন্ট বা ছয় পার্সেন্ট বা পাঁচ টাকা বা ছয় টাকা বাংলাদেশ ব্যাঙ্কে রিজার্ভ রাখতে হয় আপনার এই আমানতের নিরাপত্তার একটা অংশ হিসেবে তাহলে এই যে তেরো টাকা থাকলো তেরো টাকা থেকে আরও পাঁচ ছয় টাকা চলে গেল তাহলে থাকলো কয় টাকা সাত টাকা ধরে নিচ্ছি তো এই সাত টাকা যদি থাকে তাহলে এই সাত টাকার মধ্যে আপনি যদি এখন চেক দেন একশো টাকার তাহলে আপনাকে কিন্তু কোনোভাবেই ফেরত দিতে পারবে না একশো টাকা কারণ ব্যাংকের কাছে টাকাটা নেই যদি এই টাকাগুলো সুস্থ খাতে ঋণ দেওয়া হতো তাহলে কি হতো তাহলে এই টাকাগুলো আপনাদের হাতে ফেরত আসতো কিভাবে টাকাগুলো যদি সঠিক জায়গায় বিনিয়োগ করা হতো তাহলে সেখান থেকে কিন্তু ব্যাংক একটা প্রফিট বা ইন্টারেস্ট পেত এবং এই ইন্টারেস্ট যেটা পেত সেটা দিয়ে তারা কিন্তু আপনাদের এই যে ডিমান্ডগুলো বা চেকের যেই চাহিদাগুলো সেগুলো কিন্তু অনায়াসে পূরণ করতে পারত এখনও দেখবেন যে কিছু ভালো ব্যাংক যে যেগুলো খুব ভালো লেনদেন করছে বা কোনো রকম কোনো স্ক্যাম নেই বা টাকা দিচ্ছে না এমন কোনো ঘটনা নেই আপনারা চেক দিলেই তারা আপনাদেরকে টাকা দিচ্ছে তাদের কাছে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখেন যে তারা কিন্তু খুব স্টেবল ব্যাংক এবং তারা কিন্তু এই যে ঋণগুলো দিয়েছে ঋণগুলো কিন্তু দেখে শুনে ভেবে চিনতে ভালো জায়গায় দিয়েছে যার ফলে কি হয়েছে ব্যাংকগুলো কিন্তু কোনো রকম কোনো ট্রাভেলের মধ্যে পড়েনি কিন্তু এই ব্যাংকগুলো কেন দিল এই ব্যাঙ্গুলোর উদ্দেশ্যই ছিল যখন একটা গোষ্ঠী বা বিশেষ করে এস আলম গ্রুপ এবং কয়েকটা ব্যাংকে পরিবারতন্ত্র ছিল তো তারা কি করেছে ব্যাংকগুলো করেছেই যে টাকাগুলো মেরে কেটে নেওয়ার জন্য এখন এই মেরে কেটে নেওয়ার প্রক্রিয়া হিসেবে যদি জনগণ ব্যাংকে টাকা না রাখে তাহলে আমরা কিভাবে মেরে কেটে নিব এখন সেই ক্ষেত্রে কি করেছে আপনাদের জন্য লোভনীয় অফার দিয়েছে যে পাঁচ বছরে ডাবল ছয় বছরে ডাবল যেখানে অন্য অন্য ব্যাঙ্ক নয় বছরে ডাবল দিচ্ছে বা আপনি মাসিক মুনাফা এক হাজার টাকা করে পাবেন যেখানে সরকার দিচ্ছে নয়শো বারো টাকা করে সঞ্চয়পত্রে তো সেখানে আপনি একটা সিকিউরড একদম সিকিউরড একটা ইনভেস্টমেন্ট রেখে আপনি ইনসিকিউর্ড একটা ইনভেস্টমেন্ট করেছেন টাকা জমা দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত আসাটা এখন খুব দুরূহ ব্যাপার হয়ে গিয়েছে তারপরও বিশ্ব ব্যাংক চেষ্টা করছে যে বাংলাদেশের ব্যাংক খাতটাকে একটু স্বাভাবিক করার জন্য এবং তারাও ইতিমধ্যে ব্যাংক খাত সংস্কারের জন্য একশো কোটি ডলার দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে এবং সেটার লক্ষ্যে কিছু শর্তাদি দিয়েছে এবং একটা চুক্তি সম্পাদন হবে বাংলাদেশ সরকারের সাথে এবং সেই চুক্তি সম্পাদনের পরে তারা কিন্তু ঋণটা ছাড় দেবে ছাড় দিলে তখন এই ব্যাঙ্ক খাতগুলো অনেকটা স্বাভাবিক করার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করবে ইভেন এখন পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে বিভিন্নভাবে ব্যাংক গ্যারান্টি প্রদানের মাধ্যমে আর এই ব্যাংক গ্যারান্টিটা কী সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও দিব যেন আপনাদের জন্য বুঝতে খুব একটা অসুবিধে না হয় তো সর্বশেষ কথা যেই ব্যাংকগুলো এখন পর্যন্ত কোনো টাকা দিতে পারছে না সেটার জন্য যেহেতু আপনারাও কিছুটা হলে দায়ী সে কারণে আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে খুব দ্রুত খুব দ্রুত এগুলা রিভার্স করবে যদিও একটু সময়ের ব্যাপার কারণ টাকাগুলো ফেরত আসার একটা ব্যাপার আছে সরকার চেষ্টা করছে যে বিদেশে যেই টাকাগুলো চলে গিয়েছে সেই টাকাগুলো ফেরত আনার জন্য যে কারণে আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতেই হচ্ছে এছাড়া কোনো ওয়ে নেই তবে আসার কথা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত কোনো ব্যাংক দেউলিয়া হয়নি তবে এটাও সত্য যে দেউলিয়া হয়নি ঠিক কিন্তু জাস্ট খাতা কলমে ঘোষণা করা হয়নি যেমন আইসিবি ইসলামী ব্যাংক। এটা খুব সম্ভবত অরিয়েন্টাল ব্যাংক ছিল এটা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেবের ছিল তো সেই ব্যাংকটা কিন্তু এভাবে খেয়ে লুটে পুটে শেষ করে দেওয়া হলো তখন এই ব্যাংকটার নাম চেঞ্জ করে আইসিবি ইসলামী ব্যাংক করে তাদের কার্যক্রম চালাতে থাকলো কিন্তু এই ব্যাংকটা কিন্তু বর্তমানে একেবারেই অস্তিত্বহীন বলা যায় এর মধ্যে আছে পদ্মা ব্যাংক পদ্মা ব্যাংকও কিন্তু একেবারেই তার অস্তিত্ব বিলীনের পর্যায়ে আছে সুতরাং স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোনো ব্যাংক দেউলিয়া হয়নি সেটা ভেবে আমাদের খুব একটা প্রশান্তি পাওয়ার কোনো কারণ নেই আমাদেরকে একটু চোখখান খোলা রেখে আমাদের ইনভেস্টমেন্টগুলো করতে হবে আমরা ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করব এখন পর্যন্ত এবং ভবিষ্যতে তবে ওই টাকাগুলোর জন্য আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে আশা করি আপনাদের টাকাগুলো ফেরত পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ